হচ্ছে ছাত্রদের একটু বৃষ্টি হলে মাত্র 200 মিটার মতো। আমরা সঙ্গে সঙ্গে প্রধান সাহেবের সঙ্গে দেখা করলাম এবং সাহেবরা ছিলেন তার সঙ্গে কথা বললাম, সঙ্গে সঙ্গেই কিন্তু উনি রাজি হয়ে গেছেন যে না ছাত্রদের সাথে এই 200 মিটারটা ধারণ করতে হবে। আমাদের খুব ভালো লেগেছে, ধন্যবাদ স্কুলের তরফ থেকে। এখন আপনারা যখন এসেছেন আমাদের কয়েকটা জিনিস কবে সময় যাবো না, কিন্তু আমরা বলে রাখতে চাইছি যে আমাদের স্কুলের একটা অডিটোরিয়াম হলের খুব প্রয়োজন, যেটা আমাদের সীমিত ফান্ডিংকে আমরা কোনোভাবে করতে পারছি না, যেহেতু স্টুডেন্টদের আমরা ভর্তির সময় সেই টাকাটা খুব একটা বেশি বাড়াতে পারি না। সেগুলো মোটামুটি ওই ফ্যান ভাঙা, চেয়ার টেবিল ভাঙা, এগুলো করতে করতে আমাদের চলে যাবে। ফলে একটা অডিটোরিয়াম হল এবং সব স্কুলে দেখছি মুক্ত মঞ্চ, এটা বেশ দর্শনীয়। স্কুলের অনুষ্ঠানগুলো যখন হয় আমরা একটা মুক্ত মঞ্চ যদি করতে পারি, আজকে আমরা আমাদের বিধায়ককে সঙ্গে পেয়েছি, ওনার তত্ত্বাবধানে যদি একটা মুক্ত মঞ্চ করতে পারি হয়তো সেই মঞ্চে আমরা একটা অনুষ্ঠান করতে পারবো, খুব ভালো হবে। তো প্রধান আমাদের প্রধান সাহেব বলেছেন যে রাস্তা পাড়ি করে দিচ্ছেন, এবং মুক্ত মঞ্চ অডিটোরিয়াম এটা যদি করে দেন তাহলে আমরা স্কুলটাকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে পারবো। আসলে স্কুল তো মন্দির, সেটা যদি একটু মন্দিরের মতো হয় তাহলে শিক্ষাটাও আমরা মনে করছি যে ছাত্ররা হয়তো এখানে এসে একটু ন্যায় নীতি এগুলো একটু ভালো শিক্ষা পাবে। আর আমি বলেই রাখি সত্যি কথা বলতে ভয় নেই, লজ্জাও লাগে না, আমি নতুন স্কুলে এসেছি 2 বছর হলো, কিন্তু আমার মনে হয় যে স্কুলের এই এলাকার ছাত্রদের অনেক কিছু শেখানোর আছে, এরা অনেকটা পিছিয়ে আছে বিশেষ করে নীতিগত। আর সব থেকে প্রথমেই যেটা মনে হয়েছে ছাত্ররা ভয়ে স্কুল থেকে পালিয়ে যায়, পাঁচিল নেই ছুটে মার দিয়ে পালিয়ে যায়। আমাদের প্রথমে মনে হলো যে এইটা অন্তত ওকে ব্যারিকেড করা উচিত, ওদের যদি আমরা স্কুলে রাখতে পারি তাহলেই হয়তো অনেক কিছু কাজ বেড়ে যাবে। এবার বাকি কাজগুলো আমরা যদি স্কুলে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অনুষ্ঠানগুলো করতে পারি তার মাধ্যমে তাকে আমরা সভ্য সমাজে নিয়ে আসতে পারবো। আসলে এই এলাকায় ছাত্রদের যে সমস্যাটা সেটা আমরা বুঝতে পারছি যে তাদের গার্জেনরা বাড়িতে থাকেন না, অধিকাংশ বাড়িতে আমরা যখন জিজ্ঞেস করি যে এই তো বাবাকে বলে দেবো তখন তারা যেন হেসে বলে বাবা নাই, ওটা ছবিতে কাজ করছে কেউ কোথাও করছে। মানে মায়েদের পক্ষে আমার মনে হয় এটা কন্ট্রোল করা খুব কঠিন, ফলে আমরা একটু দায়িত্ব নিয়ে তাদের চেষ্টা করি যতটুকু পারি, পারবো না বেশি, কারণ যে পরিস্থিতি তৈরি হয়েছে ছাত্ররা কোথা থেকে যেন শুনে আসছে যে শিক্ষকরা পড়ান না ফাঁকি দেন, এইভাবে যদি ব্যাপারগুলো এমনভাবে তাদের মাথায় ঢুকে গেছে আমরা চেষ্টা করে সেই জায়গায় যেতে পারছি না যে না আমরা চেষ্টা করছি আমরা ওদের সঙ্গে থাকবো। এখন আপনারা যদি আমাদের সহযোগিতা করেন, আমরা নতুন অনেক টিচার এসেছি যারা বিভিন্ন স্কুল থেকে এসেছি, সেখানে ভালো মন্দগুলো দেখে এসেছি, আর এখানে যারা আছে পুরনো তারা এত আমাদের সহযোগিতা করছেন সবাই মিলে স্কুলটাকে একটু ভালো জায়গায় নিয়ে যাওয়া। এবার আপনারা এসেছেন আজকে আমাদের সেই শ্রমিককে সহায়তা করেন সেগুলো পুরনো ব্যাপারটা আমার খুব ভালো লাগলো, আপনারা আমাদের এই ব্যাপারটা একটু দেখবেন, এরপরে যদি আপনাদের কিছু বলার থেকে একটু ভালো ধন্যবাদ। এটা এটা সর্বত্র
আপনারা পড়ালে ওইটুকুনি হয়ে যেত, আপনাদের হাতে নিজেরা করতে হবে ওইটুকুনি হয়ে যেত, যেটুকুনি বাদ আছে। যদি হয় দেখবেন যে আমাদের স্কুলের যদি একটা সংঘশালা করা হয়,
মানে সেখানে বিভিন্ন রকম আমাদের ছাত্রদের বিভিন্ন রকম যারা মানে নট অনলি স্টুডেন্ট যারা আমাদের শিক্ষক যারা পারফরমেন্স করেছেন বা তাদের মনোমোশন করেছেন।